ওকে, তো রেসের মিনা হলো সামনে আসছে ব্যাকল্যাশ ড্রাফট 2K24। তো তার আগে কিছু আইকনিক ম্যাচ র আর স্ম্যাকডাউন ইভেন্টে দেখা গেছে। তো রিসেন্টলি রয়ের ইভেন্টটা হলো, সেই ইভেন্টের ম্যাচগুলো সেগুলো রিভিউ করব। তো লেটস স্টার্ট। তো ব্যাকল্যাশে বেশ তো আইকনিক বেশ কিছু আইকনিক ম্যাচ দেখতে পাওয়া যাবে। তো তার আগে রয়ের ইভেন্টে যেমন উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাটেল রয়্যাল, যেখানে বেকি লিচ, নাটালিয়া, নায়া জ্যাক্স, লিভ মর্গান আরও অনেকে 10 থেকে 12 জন মতন উমেন্স সুপারস্টার থাকবে। তারা WWE উমেন টাইটেলের জন্য খেলবে। তো যে শেষ পর্যন্ত টিকে থাকবে, লাইক রয়্যাল রাম্বেলের মতোই, তো শেষ পর্যন্ত যে রিংয়ের ওপর থাকবে সেই জিতে যাবে। তো এই ম্যাচটা একদম শেষে হবে যতটা সম্ভব। তো আগে তো এরপর জে উসো এবং ডেমিয়ান প্রিস্টের কাছে টাইটেলটা রয়েছে এবং জে উসো সে কন্টেন্ডার নাম্বার 1 হয়েছে, এবং টাইটেলটার জন্য সে ডেমিয়ান প্রিস্টের সাথে কিন্তু ম্যাচ খেলবে ব্যাকল্যাশে। আর রয়্যাল ইভেন্টে জে উসো আসে এবং সে অবভিয়াসলি সে তার এন্ট্রির কিছুক্ষণ পরই ডেমিয়ান প্রিস্টকে আসতে দেখা যায়। তো ডেমিয়ান প্রিস্ট এসে বলে যে তার সাথে কাটানো কিছু মুহূর্ত ফ্রেন্ডস, অ্যাজ আ ফ্রেন্ড ডেমিয়ান প্রিস্ট কিন্তু জে উসোকে সম্বোধন করছে, যে তার সাথে অনেক হ্যাং আউট করেছে, খাবার খেয়েছে এবং সেইভাবে চলতে থাকে। এবং ডেমিয়ান প্রিস্টের কাছে যেহেতু টাইটেলটা রয়েছে, জে উসো বলে যে বন্ধুত্ব এক জায়গায় এবং টাইটেলটা যেহেতু তোমার কাছে রয়েছে, তোমার সাথেই এখন ক্ল্যাশ হবে, ফেস অফ হবে। তো এরপর ব্যাকস্টেজে লিভ মর্গান, বেকি লিচ তারা সব আসে এবং তাদের মধ্যে এক্সাইটমেন্ট, অবভিয়াসলি টাইটেলের জন্য ম্যাচ খেলবে। তো ওহায়ো, যত সম্ভব ওহায়োতে ম্যাচটা, এই রয়্যাল ইভেন্টটা হচ্ছে। তো ফার্স্টেই দেখা যাচ্ছে যে জে উসো সে এন্ট্রি নিয়েছে এবং পুরো সব অ্যানাউন্স টেবিলে প্যাট ম্যাকাফে সে উঠে দাঁড়িয়ে জে উসোর মতো করছে হাত দিয়ে, যেরকমটা করে পুরো অডিয়েন্স সবাই হাত দিয়ে এরকম ওয়েভ তৈরি করছে এবং একটা এনার্জেটিক ফিল দেখেই মনে হচ্ছে। ব্যাকলাশে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস জে উসো, যেটা যতটা সম্ভব স্যাটারডেতে হবে। তো জে উসো বলে রেসলমিনিয়াতে ডেমিয়ান প্রিস্ট কিন্তু তার কাছে মানি ইন দ্য ব্যাঙ্ক স্যুটকেস ছিল এবং সে বুদ্ধিমত্তার সাথে, অ্যাকচুয়ালি টাইটেলটা ছিল সেট রলিংসের কাছে, সেখান থেকে সেট রলিংস ভার্সেস ড্রু ম্যাকএন্টায়ার তাদের ম্যাচ হয় এবং ড্রু ম্যাকএন্টায়ার তো টাইটেলটা পেয়ে যায়, টাইটেলটা ডিফিট করে টাইটেলটা নিয়ে নেওয়ার পর ডেমিয়ান প্রিস্ট আসে। তখন সিএম পাঙ্ক ছিল, অবভিয়াসলি সিএম পাঙ্কেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টাইটেলটার পেছনে, কারণ সিএম পাঙ্কের ওপর চড়া হয়েছে এবং সিএম পাঙ্কের সাথে যদি ফেস অফ না হতো সেই মুহূর্তে ড্রু ম্যাকএন্টায়ারের, তাহলে হয়তো টাইটেলটা ডেমিয়ান প্রিস্ট নাও পেতে পারতো, কারণ ড্রু ম্যাকএন্টায়ার অনেকটাই অ্যাগ্রেসিভ প্লেয়ার ডেমিয়ান প্রিস্টের থেকে, যতটা আমার মনে হয়। তো ওদিকে পুরো ফোকাসটাই সিএম পাঙ্কের দিকে চলে গেছে আর সিএম পাঙ্ক ওদিকে অ্যাটাক করেছে, আর এদিকে ডেমিয়ান প্রিস্ট সে সুযোগ বুঝে এসে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে দেন 5 মিনিটের মধ্যেই কিন্তু ড্রু ম্যাকএন্টায়ারকে ডিফিট করে, ট্যাপ আউট করে সে উইনার হয়ে যায় এবং টাইটেলটা নিয়ে নেয়। তো ডেমিয়ান প্রিস্ট, ড্রু ম্যাকএন্টায়ার অবভিয়াসলি সে আসবে এই ম্যাচে, এই ইভেন্টেই তাকে দেখতে পাওয়া যাবে এবং সে 5 মিনিটের জন্য হলেও রেসলমিনিয়াতে কিন্তু টাইটেল হোল্ডার বা চ্যাম্পিয়ন ছিল। তো এরই মধ্যে জে উসোর সাথে কথা বলতে বলতে জাজমেন্টের আরেকজন চলে এসছে, জেডি ম্যাকডফ। তো জেডি ম্যাকডফের ভূমিকাটা একটু বেশ কমেডিয়ান টাইপের আমার মনে হয়। সে কোথার থেকে কি চলে আসে, যখন 6-pack ল্যাডার ম্যাচ হয়েছিলো তখনও চলে এসেছিলো এবং
ভীষণভাবে আর কি তার উপর চড়াও হয়েছিল অবভিয়াসলি, কারণ সবাই ট্যাগ টিম হিসেবে খেলছে এবং জেডি ম্যাকডাফ সে এসে ফিনবেলারকে তুলছে যে টাইটেলটা নিয়ে আসো, আর তখন টমাসকো চিয়াম্পা কি জনি গার্গানো কেউ একজন তাকে ল্যাডার থেকে নামিয়ে নিয়ে এসে উদুম দিয়েছে। তো এই ইভেন্টেও জেউসোকে সে অ্যাটাক করতে গেছে, জেউসো কিন্তু নিচু হয়ে গেছে এবং ডেমন পিস্টের সামনে চলে এসেছে, ডেমন পিস্ট ওকে সরিয়ে দিয়েছে, আর জেউসোর পুরো কিকটা ডেমন পিস্টের একদম ফেস কিকে ফেসে লেগেছে। তো জেডি ম্যাকডাফের মানে মানে কী জন্য এসে, অবভিয়াসলি ডেমন পিস্ট তার উপর তো রেগে যাবে এই মুহূর্তে, তাকে জাজমেন্টের টিমে কেন রেগেছে কেউ জানে না। তোমাদের কি মনে হয় যে জেডি ম্যাকডাফকে কি জাজমেন্ট ডেতে থাকা উচিত তার, সে কি ইম্পর্টেন্স রোল পালন করছে? আমার তো মনে হয় না, কারণ ওদিকে ফিনবেলার তারপর ডমিনিক তাও ঠিক আছে পারফরমেন্সের দিক থেকে, যদিও সে অন্য দিক থেকে হয়তো মাইনাস হলেও পারফরমেন্সের দিক থেকে অনেকটাই জেডি ম্যাকডাফের থেকে ভালো ডমিনিক, তারপর রিয়া রিপ্লে এরা ঠিক আছে। তো এরপর চাড গ্যাবেল আলফা একাডেমি, তার সাথে স্যামি জেনের আলফা একাডেমির সাথে ম্যাচ হয়েছিল, তারপর গান্থারের থেকে স্যামি জেন কিন্তু রেসলমিনিয়াতে টাইটেলটা নিয়ে নিয়েছিল, তাদের সব এক এক করে এন্ট্রি হচ্ছে এবং রয়্যাল ইভেন্টে তাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। ওকে, তো ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে যেখানে টমাসকো চিয়াম্পা আর জনি গার্গানো তাদের এন্ট্রি হয়। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে হচ্ছে হ্যাশট্যাগ DIY ভার্সেস দ্য অসম ট্রুথ মিচ আর ট্রুথ। তো একটা হচ্ছে একটা টিম হচ্ছে স্ম্যাকডাউনের আর একটা টিম হচ্ছে রয়ের ট্যাগ টিম টাইটেল হোল্ডার যারা কন্টেন্ডার, অর্থাৎ সিক্স প্যাক ল্যাডার ম্যাচ। সেখান থেকে টমাসকো চিয়াম্পা আর জনি গার্গানো তারা কিন্তু ফেটাল ফোর ওয়ে যে ম্যাচ হয়েছিল সেখান থেকে উইন করেছিল এবং রেসলমেনিয়ায় টাইটেল হোল্ডার ছিল ট্রুথ আর মিচ। তো তাদের এই ইভেন্টে তাদের ম্যাচ হচ্ছে। আগের ইভেন্টেই দেখা গেছিলো যে ট্রিপল এইচ আর অ্যাডাম পিয়ার্স এসে নতুন টাইটেল তাদের হাতে তুলে দিয়েছিল এবং এবং ট্রুথের কমেডিও দেখা গেছিলো। তো ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ স্টার্ট হচ্ছে ট্রুথ অ্যান্ড জন গার্গানো, ওকে হ্যান্ডশেক করার মাধ্যমে মানে একটা ফ্রেন্ডলি স্টার্ট শুরু হয়েছে। বাহ, খেলার মাঝে জনি গার্গানো আবার ট্রুথের সাথে হ্যান্ডশেক করছে, কারণ দুজনেই বেশ ফ্রেন্ডশিপটা বজায় রেখে খেলছে। ট্রুথ ট্যাগ করে মিচকে এবং বা বেশ ছন্দের সাথে মিজ আর টু তারা কিন্তু জনির ওপর অ্যাটাক করে, মিজ তারপর কর্নারে ঠেলে দেয়, জনি কিক করতে যায়, মিজ পা ধরে তাকে লক করতে যায়, তখনই সে কিক করে টমাসকোকে ট্যাগ করে। ওদিকে ট্রুথ টমাসকোকে তুলে রিংয়ের ওপর ফ্ল্যাশ করে, তবে ট্রুথের মধ্যে কিন্তু বেশ একটু সোয়াগ আছে যেটা কিন্তু অনেকেরই পছন্দ, দর্শকরা এনজয় করে তার খেলাটা। মিচ টমাসকোকে কোনায় নিয়ে গিয়ে কিক করছে, পরপর অনেকগুলো কিক করলো, দেন দৌড়ে এসে রিংয়ের মধ্যে থেকে তাকে কিক, তারপর রিংয়ের বাইরে গিয়ে জনিকে DDT, জনি তো রিংয়ের বাইরে চলে গেল, টমাসকো আসতে গেল, দেন ও নিজ রোপের ওপরে চড়ে টমাসকোর ওপর
জেতে গেছে আর টমাসকো তাকে সেই হাওয়াতেই কিক করে দিয়েছে। কিক না তো নি করেছে, নি দিয়ে আর কি পুশ করে যায়। ফেস ফার্স্ট দিতে যাবে, তখনই মিচ পায়ের তলা থেকে আর্টুককে ট্যাগ দিতে ট্যাগ আর্টু টুকলো। ওদিকে টমাসকো আর জনি রিংয়ের ভিতর, আর্টু একাই খেলে দিচ্ছে, বিশাল ব্যাপার। তবে আর্টুতের মধ্যে পোটেন্সিয়াল আছে, যতই সে ইয়ার্কি করুক আর্টু কিন্তু অবভিয়াসলি টাইটেল হোল্ডার। জন সিনার মতো সেই মুভ দিচ্ছে হাত তুলে এরকমভাবে। দিতে গেল আর জনি তখনই ফেস কিক, টমাসকো ট্রিপল এইচের মতো। ও ডিডিটি কাউন্ট বাট ট্যাপ আউট করে দিল। তারপর মিচকে বাইরে রিংয়ের বাইরে কিক করলো, জনি ফ্লাই করে গিয়ে তার উপর চাপিয়ে পড়লো। তারপর আর্টুত লক করলো টমাসকোকে, দেন কিক, ও তার সিগনেচার মুভ। দেন জনি কিন্তু নি দিয়ে ফেস ফার্স্ট টমাসকো, টমাসকো জনিকে ট্যাগ করলো। দেন ওহো দুজন দুই কর্নার থেকে দৌড়ে এসে আর্টুককে কিক করলো একসাথে, কাউন্ট করতে হবে। তখনই মিচ কিন্তু জনিকে ট্রেনিং এর বাইরে নিয়ে গেল। টমাসকো মিচকে, ও টমাসকো যখনই মিচকে অ্যাটাক করতে গেল, মিচ কিন্তু ব্যারিকেডের বাইরে ফেলে দিল। এখানে একটা সুযোগ রয়েছে, ট্যাপ করলো আর্টুক, মিচ ঢুকলো, জনি দৌড়ে রোপের থেকে আর মিচ ঘুরিয়ে থাকে এয়ারে, ফেস ফার্স্ট লক ইন, মিচকে লক করলো জনি, ও নো দুটো কাউন্টেই। তারপর আর্টুথ আর মিচ মিলে ওকে জনিকে ফেস ফার্স্ট, তাদের যে সিগনেচার মুভ, তিন কাউন্ট, 1 2 3, ওকে জিতে গেল। ওয়াও গ্রেট গ্রেট, টাইটেলটা সেভ করে নিল টমাসকো চিয়াম্পা আর জনি গার্গানো, কিন্তু টাইটেলটা আর পেল না। পারফরমেন্স ভালো দিয়েছিল দুজনেই, সবথেকে ভালো লেগেছিল তাদের মধ্যে যেই ফ্রেন্ডশিপ, একটা বেশ ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, যেখানে টমাসকো ম্যাচ শেষ হয়ে গেছে, আর্টুথ তারা টাইটেল নিয়ে হ্যান্ডশেক করতে গেছে, জনি আবার হাগ কোলাগুলিও করছে, হাগ করছে, এবং দুজনের সাথেই জনি করলে, এবং টমাসকোকে জনি হ্যান্ডশেক করতে যাচ্ছে। টমাসকো ভাইয়ের একটু বেশি অভিমান, সে কিন্তু হ্যান্ডশেক না করে চলে গেল। ব্যাকস্টেজ জেডি মর্গান আর ডেমিয়ান প্রিস্ট জাজমেন্টের মধ্যে কথা চলছে। ডেমিয়ান প্রিস্ট বলছে যে সে তো তার কাজে গেছিলো, কিন্তু জনি, ডেভিন প্রিস্ট আর জেডি কথা বলতে বলতে ওদিকে ডমিনিক আর স্যান্টোস এসকোবার চলে এসছে। ডমিনিক হাতে এসে চোট পেয়েছে, এবং স্যান্টোসের সাথে কিন্তু ম্যাচ রয়েছে এই ইভেন্টেই। ওকে তো এরপর গান্থার, কাইজার আর গান্থার সাথে ইম্পেরিয়াম এর এন্ট্রি হয়। গান্থার আর ওকে গান্থারের সাথে কাইজার আর ভিঞ্চির এন্ট্রি হয়। তো রেসলমিনিয়াতে গান্থার কিন্তু টাইটেলটা স্যামিজেং এর কাছে ডিফিট হয়ে যায়, স্যামিজেং সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায়, এবং যেখানে চাঁদ গাবেলের সাথেও পরে খেলা হয়, কিন্তু চাঁদ গাবেলও কিন্তু তাকে রিপিট করতে পারেনি, স্যামিজেং এর কাছেই টাইটেলটা রয়েছে।
আর গান্তার কিন্তু এদিকে সে একটা রেকর্ড, সবচেয়ে লংগেস্ট দিন সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ধরে রেখেছে চ্যাম্পিয়নশিপ টাইটেলটা 666 দিনের মতন। তো সে তার রিংয়ের এন্ট্রি হচ্ছে এবং একটা একটা দুঃখ, একটা বেশ ফ্রাস্ট্রেশন টাইপের তার মধ্যে দেখা যাচ্ছে, কারণ অবভিয়াসলি এতদিন ধরে টাইটেলটা ছিল এবং কেউ একজন এসে টাইটেলটা তার কাছ থেকে তাকে ডিফিট করে নিয়ে গেল। তো অবভিয়াসলি তার তার মধ্যে একটা অন্যরকম অন্যরকম একটা তার খারাপ, অবভিয়াসলি খারাপ লাগারই কথা। তো তো গান্তার এটাই বলছে যে সে রেকর্ড তৈরি করেছে এবং সেটা তার নামের সাথেই জড়িয়ে থাকবে এবং পরবর্তী সময়ে সে আসবে এবং এসে যে কোনো টাইটেলের জন্য সে সে খেলবে, ম্যাচ খেলবে এবং সেভাবেই সে তৈরি হয়ে আসবে। তো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা ইন্টারকন্টিনেন্টাল বা WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, যে কোনো টাইটেলের জন্য কিন্তু সে খেলতে, সে কিন্তু এখনও ডিসাইড করেনি যে কোনটা খেলবে, বাট যাদের কাছে টাইটেল রয়েছে তাদেরকে একদিক থেকে সাবধান করে দিচ্ছে যে সে কিন্তু এসে তাদের চ্যালেঞ্জ করবে এবং ফেস আপ করতে হবে তার সাথে। ওকে, তো এরই মধ্যে নিউ ডেস কফি কিংস্টন আর জেভিয়ার উড চলে এসছে। তারা ডুও, আই থিঙ্ক ট্যাগ টিম ম্যাচ হলেও হতে পারে এম্পিরিয়ার আর নিউ ডেসের সাথে। তো জেভিয়ার উডস তাকে এটাই বলছে যে তার কাছে টাইটেল ছিল কিন্তু রেসলমিনিয়াতে সে টাইটেলটা হেরে গেছে, তো সে এখন উইনার নেই, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন নেই এখন। তো গান্তার কাইজার আর ভিঞ্চিকে তাদের টেক কেয়ার করার জন্য বলে সে নিচে নেমে গেল এবং তাদের সাথে ম্যাচ স্টার্ট। কাইজার আর কাইজার ভিঞ্চি ভার্সেস নিউ ডেস, জেভিয়ার উডস অ্যান্ড কফি কিংস্টন। জেভিয়ার উড আর ভিঞ্চির মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওদিকে জেভিয়ার উডস ট্যাগ নিয়ে এসে ঢোকে এবং কিক, অবভিয়াসলি নিউ ডেস একটা ভালো টিম আর নিউ ডেজের যে মেম্বার ছিল বিগি, সেও বেশ ভালো খেলত। বিগি সে হল অফ ফেমে তাকে হোস্ট করতে দেখা গেছে কিন্তু তার আগেও সে ম্যাচ খেলেছে রিসেন্টলি, তাকে কিন্তু দেখা যায়নি। এদিকে জেভিয়ার উড তাকে রিংয়ের কোনায় নিয়ে গিয়ে যখনই সে রোপের মধ্যে ঝুলে পড়ে তখনই ভিঞ্চি আর ওদিকে কাইজার দুজন দুদিক থেকে অ্যাটাক করে একসাথে। ভিঞ্চিতেও কাইজারকে একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হয় আমার। ওকে, জেভিয়ার ওদিকে হাত বাড়াচ্ছে কফি কিংস্টনকে, এদিকে কাইজার টেনে ধরে রেখে ট্যাগ করলো, তারপর গান্তার কিন্তু বাইরে থেকে বসে সে উৎসাহ দিচ্ছে তাদের কন্টিনিউয়াসলি। আর ওদিকে কাইজার আর কফি কিংস্টন তাদের মধ্যে ফাইটিং চলছে, পাঞ্চ করছে, ফেস পাঞ্চ,
দেন এলবো দেন ট্যাগ করতে হবে, তখনই কাইজার কিন্তু তাকে আটকে দেয় এবং পুনায় ও শিফট আর ট্যাগ করা হলো না, কাইজার আটকে দিয়েছে। আর ওদিকে অ্যানাউন্স টেবিলে কপিক, আর ওদিকে অ্যানাউন্স টেবিলে প্যাট ম্যাকক্যাফে আর মাইকেল কোল। তো ইভেন্টটা শুরুতেই তারাই শুরু করেছিল তাদের বক্তব্য দিয়ে। ওহো, তো জেভিয়ার উডকে ট্যাগ করে এবং ভিঞ্চির সাথে বেশ অ্যাগ্রেসিভ খেলা হয় এবং কাদের ওপর তুলে ঘুরিয়ে ভিঞ্চিকে ওকে স্পাইন ওয়াশটা তুলে পেছনে ফেলে দেয়। কাইজারকে রিংয়ের বাইরে গিয়ে রিংয়ের বাইরে ফেলে দেয়। তারপর ওহো, ভিঞ্চিকে রোপের ওপর যখনই ভিঞ্চি ছিল কফি, সে রিংয়ের মধ্যে দিয়ে কফির খেলাটা আগাগোড়াই ভালো লাগে এবং তার মধ্যে একটা অন্যরকম এজিলিটি আছে। তারপর কফিকে জেভিয়ার উড ট্যাগ করে এবং জেভিয়ার উড ভিতরে ঢোকে এবং ভিঞ্চির পাঞ্চ করাটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ ছিল, পুরো একদম 360 ডিগ্রি ভোল্টকে জেভিয়ার উড নিচে পড়ে যায় হেডিংয়ের। ওদিকে কাইজার, বাহ, দারুণ একটা জিনিস ঘটলো, ভিঞ্চি জেভিয়ার উডকে তুলেছে এবং কাইজার যখনই তার ওপর জাম্প করবে তখন কফি কিংস্টনকে তাদের সিগনেচার মুভ দেওয়ার সময় জেভিয়ার উড কিন্তু ওদিকে কাইজারকে ঠেলে ফেলে দেয় আর দেওয়া হয় না। এদিকে নিউ ডেজের জেভিয়ার উড রিং থেকে উঠে কফি কিংস্টনের সে ভিঞ্চিকে ধরে রাখে এবং জেভিয়ার উড ওপর থেকে সে ফ্ল্যাশ করে, প্রপ ফ্ল্যাশ করে এবং ম্যাচটা হেরে যায় তারা। গান্তারের ভাই মুড খারাপ হয়ে গেছে। গান্তার তো ভাই চেয়ারটা তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এদিকে কাইজারেরও দেখে বেশ, তবে দুজনেই ভালো খেলেছে, দুটো টিম ভিঞ্চিও ভালো খেলেছে, কিন্তু এইভাবে হেরে যাবে গান্তার সে দেখেই মনে হচ্ছে তাদের উপর রাগ করে চলে যাচ্ছে চেয়ারটা ছুঁড়ে ফেলে। ওদিকে কাইজার সে ভিঞ্চিকে সান্ত্বনা দিচ্ছে। ও ভাই, এটা কি করলো কাইজার, তো ভাই একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে ভিঞ্চির জন্য, যেহেতু ম্যাচটা হেরে গেল কাইজার তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার উপরেই অ্যাটাক করে দিল। গান্তার যেহেতু রাগ করে চলে গেল ওদিকে, দিয়ে কাইজারের আরও মুড চলে গেছে, সে ভিঞ্চির ওপর পুরো রাগটাই তুলছে। তবে একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে কাইজারের, এতটা না করলেও চলতো, কারণ অবভিয়াসলি পরবর্তীকালে আরও ম্যাচ হবে, সব রেফারি সব ম্যানেজার ট্যানেজার চলে আসে কাইজারকে আটকানোর জন্য। কাইজার আবার তাকে নিয়ে যাচ্ছিল, সে আবার দৌড়ে এসে আবার সে ভিঞ্চিকে, ভিঞ্চির অবস্থা খারাপ করে দিয়েছে পুরো। গান্তার বাইরে বসেছিল, দেখে মনে হচ্ছে এটা গান্তারেরই
পরামর্শ ছিল যে তাকে তার টিম থেকে বার করবে বিংচিকে। তো সেই জন্য মনে হলো কাইজার তাকে অ্যাটাক করে ভিংচিকে অ্যাটাক করে এবং গান্থার তাতে খুশি হয়, সেটাই দেখে মনে হচ্ছে। তো এরপর আন্ড্রাডের একটা প্রোমো দেখা যায় যেখানে সে বলে যে সে জাজমেন্টের সাথে যুক্ত হতে গেছিলো, কিন্তু জাজমেন্টে তো টিম মেম্বার চায় না, তারা চায় একজন সার্ভেন্ট। তো যারা রেমিস্ট্রিওকে উল্টো মারছিল, কিন্তু আন্ড্রাডের সাথেই ডমিনিক সে খারাপ ব্যবহার করে, তো অবভিয়াসলি তাদের অপোজিটে চলে যায় এবং রেমিস্ট্রিওর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর রেসেলমিনিয়াতে স্যান্টোস এসকোবার ডমিনিক মিস্ট্রিও ভার্সেস রেমিস্ট্রিও আর আন্ড্রাডের ম্যাচে কিন্তু আন্ড্রাডের জিতে যায়, অবভিয়াসলি ভালো পারফরমেন্স দিয়েছিল। আন্ড্রাডের লাস্ট মুভটা কিন্তু বেশ আইকনিক, তার যে সিগনেচার মুভ। তো রয়্যাল ইভেন্টে রিকোচেট আর আন্ড্রাডে ভার্সেস স্যান্টোস এসকোবার আর জেডি ম্যাকডোনা, এদের ম্যাচ হবে। সব আইকনিক চিলিং ম্যাচগুলো দেখা যাচ্ছে। ড্রু ম্যাকএন্টায়ার সে তার এন্ট্রি হয় এবং তার মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে, কারণ অবভিয়াসলি রেসলম্যানিয়াতে সে টাইটেলটা হেরে যায় সেথ রলিংসের কাছে, সেথ রলিংসের কাছে সে টাইটেলটা জিতে গেলেও ডেমিয়ান প্রিস্ট কিন্তু মানি ক্যাশ ইন করে, মানি ইন দ্য ব্যাঙ্ক সে জমা দিয়ে সে এন্ট্রি নেয় এবং তারপর ড্রু ম্যাকএন্টায়ার থেকে টাইটেলটা সে জিতে যায় বুদ্ধিমত্তার সাথে। তো ড্রু ম্যাকএন্টায়ার সে স্টেজের ওপর এসে বসে সেটাই বলছে, তার এতদিন ধরে সেথ রলিংস দেন সিএম পাঙ্কের সাথে তার যে ঝামেলা হয়েছিল, মেনলি যে সিএম পাঙ্কের জন্য কিন্তু তার ফোকাসটা অন্যদিকে চলে যায় এবং টাইটেলটা বলতে গেলে তার হাত ছাড়া হয়ে যায়। ওকে ওকে, এর মধ্যেই সেমাসের এন্ট্রি হয়। সেমাস বলছে যে সেমাস তো দেখে অবাক যে সে কেন এইভাবে বাচ্চাদের মতো স্টেজের মধ্যে বসে আছে, তো কেন ফার্স্ট এড আছে। তো সেমাস বলছে, তো সেমাস অবভিয়াসলি অনেকদিন পর এসছে, তারপরে এসেও সে ইউরের সাথে ম্যাচ হয় যখন সেমাস কিন্তু ম্যাচটা জিতে যায় এবং সেমাস বলে যে সে ব্যাংকার, মানে তার খেলার সে লেভেলটা সে ধরে রেখেছে। কিন্তু ড্রু ম্যাকএন্টায়ার সে আর কি করে বলে না, বার্গার, মানে সে হেলদি হয়ে গেছে সেটা নিয়ে আর কি তাকে পোক করছে। তো সেমাস আর ড্রু ম্যাকএন্টায়ারের মধ্যে ফ্রেন্ডশিপটা অনেকদিন আগেই ছিল, অনেকদিন আগের থেকেই ড্রু ম্যাকএন্টায়ার আর সেমাসের বন্ডিং ছিল প্রায় 15-20 বছর আগের থেকেই তাদের কথা অনুযায়ী, এবং বলছে সেমাস তাকে মোটিভেট করার চেষ্টা করছে বেসিক্যালি। তো সেমাসের আসার কারণ অবভিয়াসলি তাকে মোটিভেট করা শুধু না, তার সাথে সিনসকে নাকামুরার ম্যাচ আছে বলেই সে এসছে। সিনসকে নাকামুরার এন্ট্রি হয়, আর ড্রু ম্যাকএন্টায়ার ওদিকে সে তাদের খেলা দেখছে। সিনসকের কিন্তু সেমাসকে হারিয়ে দেওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সিনসকের খেলাটাও বেশ অ্যাগ্রেসিভ এবং তার
তার একদম টু দি পয়েন্ট যেই মুভগুলো সেগুলো কিন্তু বেশ আইকনিক। সে কি করতে যায়, সেমাস হাত দিয়ে আটকে দেয়, এবং সেমাস অনেকদিন আগেকার প্লেয়ার অবভিয়াসলি, সে এতদিন সে ইঞ্জুরি পেয়েছিলো সেই জন্য সে অনেকদিন রেস্টে ছিল, তারপরে সে এসছে এবং সিন্স কে নাকামুরা অবভিয়াসলি সে একটা অ্যাডভান্টেজ পাবে। আর ওদিকে ড্রু ম্যাকইন্টায়ার কিছু বলতে যাচ্ছে, প্যাট ম্যাকাফে সে মাইক খুলে দিয়ে দিচ্ছে যে বলো কি বলবে, কারণ ওইখানে যে গান্তার বসেছিল সে তো চেয়ারটা চুড়ে ফেলে দিয়ে চলে গেছিলো, তারপর থেকে মনে হয় না চেয়ার রাখার কথা ওখানে, কার গায়ে চুড়ে মারে কে জানে। সিমন্স বলছে কামন সিন্সকে নাকামুরা আগে, আর নাকামুরা নাকামুরা ভালো ফাইট দিচ্ছে অবভিয়াসলি, নাকামুরার খেলাটাও খারাপ না, সে অনেকটা নিনজাদের মতো, জাপানিজ ফাইটারদের ওয়ারিয়ারদের মতো। দৌড়ে এসে যখনই নি করতে যাবে, নি দিয়ে ফেসে অ্যাটাক করতে যাবে, তখনই সেমাস কিন্তু উঠে থাকে, ডাউন করে দেয়, আর ড্রু ম্যাকইন্টায়ার বাইরে থেকে থাম্বস আপ দেখাচ্ছে। আগের উকে সেমাসের সাথে এবারের ম্যাচটা যদি দেখে দেবো, সেখানেও কিন্তু তার পারফরমেন্স ছিল, ভালোই ছিল, কিন্তু এই এক সপ্তাহে অনেকটাই সে ইম্প্রুভ করেছে যেটা মনে হচ্ছে। সেমাস পা থেকে সে গার্ড খুলেন পুরো ডাইরেক্ট সিন্সকে নাকামুরার মুখে, তারপর রিঙে তুলতে যায় সিন্সকে নাকামুরা বাইরে চলে যায়, ও নাকামুরা সে নিচে নেমে সেমাসকে অ্যানাউন্স টেবিলের ওপরই সে ফেস ফার্স্ট, ওয়ালে উঠে দেন টেবিলের, ও সিন্সকে নাকামুরা ডেঞ্জারাস কিছু মুভ দেয়, সিন্সকে নাকামুরার মুভগুলো বেশ ডেঞ্জারাস, কিন্তু সেমাসের আই টু হলে মুখে ইঞ্জুরি হতে পারত। অবভিয়াসলি ওরা প্রফেশনাল, ওদের মধ্যে সেই জিনিসগুলো তো থাকেই না, সেফটিটা তাদের মধ্যে সবচেয়ে আগে, নাহলে কী থেকে কী হয়ে যাবে। ওদিকে সেমাস তাকে কাঁধে তুলে নেয় এবং সিন্সকে নাকামুরা ও এক পা ধরে আরেক পায়ে কিক মুখে, ও সেমাসকে দেখেই মনে হচ্ছে সে অনেকটা হেলদি। ড্রু ম্যাকইন্টায়ার ভালোই বলেছে বার্গার বার্গার বার্গার, এতদিন ধরে বার্গার খাচ্ছিল এবং হেলদি হচ্ছিল আরো, তো সেমাসের এনার্জি লেভেল কিন্তু অনেকটাই কম দেখে মনে হচ্ছে। রিঙের কোনায় নিয়ে গিয়ে সিন্সকে নাকামুরাকে সে ফেস পাঞ্চ, ওকে রোপের ওপর উঠে দেন ব্যাক জাম্প, লক ইন ট্যাপ আউট, সে ট্যাপ আউট করে দেয় সিন্সকে, সে দৌড়ে যায়, তখনই সেমাস তাকে তুলে নিয়ে রিঙের ওপর ফেলে দেয়, এখনই মনে হয় সেমাসের কিক দেবে, ও কিক দিতে গেল সিন্সকে নাকামুরা, সে কিন্তু সরে গেল, সিন্সকে নাকামুরা সিগনেচার মুভ, দেন সেমাস নি তার ফেস ট্যাপ আউট না করতে পারল না। এখন আই থিঙ্ক ডিডিটি দেবে নাকি স্পাইন বাস্টার, সিন্সকে নাকামুরা সে নেমে গিয়ে সে নি দেন কিক ফেস কিক, দেন দৌড়ে এসে কিক করতে হবে তার আগে, কিন্তু সেমাস তার
সেমস তার আগে কিক করে দিল এবং নক করে উইন হয়ে গেল। ড্রু ম্যাকেন্টায়ার আবার সে কিন্তু সে দাঁড়িয়ে ওরকম হতাশা চলে দাঁড়িয়ে আছে এবং সেমস যে জিতে গেল সেই সেলিব্রেশনটাই কিন্তু দেখে মনে হচ্ছে না সে খুশি। ড্রু ম্যাকেন্টায়ার অবভিয়াসলি তার কাছ থেকে টাইটেলটা চলে গেছে, তার তো খারাপ লাগবেই, সেই ফ্রাস্ট্রেশন তো থাকবে। ড্রু ম্যাকেন্টায়ার বাইরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, সেমস দেখে হাসছে। ওকে, তো স্যামি জেনের প্রোমো দেখানো হচ্ছে, চ্যাড গ্যাবেলের সাথে তার সেই ম্যাচ হয়েছিল এবং স্যামি জেন নিজেই বলেছিল যে টাইটেলটার জন্য তার সাথে ম্যাচ খেলতে। তো চ্যাড গ্যাবেল খেলে এবং টাইটেলটা না পাওয়ার জন্য স্যামি জেনের ওপর তার অবভিয়াসলি টাইটেলটা হেরে যাওয়ার একটা খারাপ লাগা তো থাকেই। সেখান থেকে সে তার ফ্রাস্ট্রেশন কিন্তু ম্যাচের পরেও সে বার করে দেখা যায়। স্যামি জেন যখন তার ওয়াইফকে জড়িয়ে ধরে তখন কিন্তু মানে ম্যাচ শেষ হওয়ার পরেও চ্যাড গ্যাবেল সে জেনকে অ্যাটাক করে। ব্যাকস্টেজে স্যামি জেন সে ইন্টারভিউ দিচ্ছে এবং রিড এসে বলে যে টাইটেলটা কিন্তু টাইটেলের জন্য তার সাথে খেলতে হবে এবং সেটা কিন্তু আরও বড় প্রবলেম চ্যাড গ্যাবেলের থেকে, এবং স্যামি জেনকে তারপর অ্যাটাক করে। ওকে, তো চ্যাড গ্যাবেল আলফা একাডেমি আসে এবং তার টিম মেম্বারদের মোটিভেট করে এবং তাদের বলে যে করে হোক টাইটেলটা তার চাই, তাদেরকে মোটিভেট করে এবং বলে যে তোমরা তোমাদের পারফরমেন্স আরও বেটার করো, আরও নিজেদের ওপর কাজ করো। তো একদিক থেকে একজন লিডারের মতো সে কিন্তু তার টিম মেম্বারদের মোটিভেট করছে। ওকে, তো আন্ডারডে রিকোচেটের এন্ট্রি হয়, তারপর স্যান্টোস এসকোবার আর জেরি ম্যাকডাফের সাথে তাদের ম্যাচ হবে এবং আগের ইভেন্টে যখন আন্ডারডে আর স্যান্টোসের সাথে ম্যাচ হচ্ছিলো তখন কিন্তু জেরি ম্যাকডাফ সে ম্যাচ মানে আন্ডারডে ম্যাচ জিতে যাওয়ার পরেও জেরি ম্যাকডাফ তাকে অ্যাটাক করে এবং তারা দুজন মিলে অ্যাটাক করে এবং তখন রিকোচেটে এসে কিন্তু তাকে তাদের হাত থেকে বাঁচায় এবং তখন থেকে তারা ফ্রেন্ডশিপ করে নেয় এবং এই ইভেন্টে তাদের ম্যাচ। জেডি ম্যাকডাফের সাথে ডমিনিক এসছে, যার কিন্তু হাতে দেখে মনে হচ্ছে সে আঘাত পেয়েছে। স্যান্টোস এসকোবার ওকে, স্যান্টোস এসকোবার ঢুকছে আন্ড্রাডে। ওকে, তো ফার্স্টে আন্ড্রাডে আর জেডি ম্যাকডাফের সাথে তাদের সাথে ম্যাচটা স্টার্ট হয় এবং ফার্স্টেই জেডি ম্যাকডাফ অ্যাগ্রেসিভ হয়ে তাকে যখনই পাঞ্চ করতে হবে আন্ড্রাডে সে বেঁচে গেল। পরে রোপের ওপর আন্ড্রাডে স্ল্যাপ করাটা দেখার মতো, একদম পুরো একটা স্ল্যাপেই সে হয়ে গেছে, জেডি ম্যাকডাফ ট্যাগ দিয়ে বাইরে চলে গেছে। স্যান্টোস এদিকে স্যান্টোস কিন্তু ভালো খেলে অনেকটাই। আন্ড্রাডে জেডিকে বলছে সে রিংয়ের মধ্যে আসতে, কারণ অবভিয়াসলি জেডির এই কিছু 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 পোক করার বিষয়গুলো পরে ভারী পড়ে। রিকোচেট ট্যাগ, তারপর রিকোচেট আর আন্ড্রাডে দুজনে মিলে একসাথে স্যান্টোসকে
ফেস আপ করে, দেন কোরআন নিয়ে গিয়ে কিক পাঞ্চ। রিকোচেটের খেলার ধরনটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগে। ওকে, তো ফ্লাইং এলবো, দেন ওহো হাতটা নিয়ে একদম পায়ের তলা থেকে লক করে দিয়েছে স্যান্টোসকে, নিচে ফেলে ট্যাপ করতে যাচ্ছে কাউন্টিং, তখনই ট্যাপ আউট করে দেয়। ফ্লাইং কিক রিকোচেটের, আর নিচে ডমিনিক, সে তার একটা ভাঙা হাত নিয়ে সে নিচে উৎসাহ দিচ্ছে তাদের। মনে হচ্ছে রে মিস্টেরিও আসলেও আসতে পারে, স্যান্টোস দিকে খেলছিল জেডি ম্যাকডাফ, সে ট্যাগ মানে এতক্ষণ ধরে স্যান্টোস এসকোবার রিকোচেটকে অনেকটা ইয়ে করে দিচ্ছিল, তারপর জেডি ম্যাকডাফ সুযোগ বুঝেই সে ট্যাপ করে নেয়। কাজে দুলে থাকে স্পাইন বাস্টার, দেন রিকোচেট, ও রিকোচেট কিক করতে হবে, তখন সে তখন জেডি কিন্তু ওদিকে ডমিনিক আবার রিকোচেটের পা ট্রেন ধরেছে, সে কিন্তু সে খেলাটা খেলতে পারলো না, তার মুখটা দিতে পারলো না। এদিকে জেডি রিকোচেটকে পেছন থেকে অ্যাটাক করে, দেন স্যান্টোস বাইরে থেকে রিংয়ের বাইরে রিকোচেটকে অ্যাটাক করে। রিংয়ের মধ্যে জেডি ভার্সেস রিকোচেট, ট্যাপ স্যান্টোস, জেডি বারবার ওদিকে গিয়ে অ্যান্ড্রাডেকে কিন্তু অ্যাটাক করছে। আন্ডারের তখন স্ল্যাপিংটাই অন্যরকম ছিল, একদম জেডি নাচতে নাচতে একদম নিচে চলে গেছে, ডেঞ্জারাস লেভেলের ছিল। রিকোচে স্যান্টোসকে আটকে দেয়, দেন জেডি জেডিকে কিক করে, স্যান্টোস স্যান্টোসের আড়াল থেকে কে আন্ডারডেকে ট্যাগ, আন্ডারের টুকে জেডিকে দেয়, দেন স্যান্টোসকে ও ঘুরে ঘুরে আন্ডারের যেই মুভগুলো সেগুলো বেশ দেখার মতো। স্যান্টোস কোনায় বসে আছে, এদিকে আন্ডারে নি দিয়ে তার সিগনেচার মুভ, ওকে স্যান্টোস তাও নক আউট হচ্ছে না, স্যান্টোসের মধ্যে কিন্তু অন্যরকম পোটেনশিয়াল রয়েছে ম্যাচটা জেতার, স্যান্টোস অবভিয়াসলি ভালো প্লেয়ার। আন্ডারের সে সিগনেচার মুভ দিতে যায়, লাস্টে যেটা তুলে নিয়ে ঘুরিয়ে যেটা দেয়, তখনই স্যান্টোস সে কোনায় ঠেলে দেয়, আর দিতে পারে না। রিকোচেট উড়ে গিয়ে তার উপর জাম্প করে, তখনই জেডি কিন্তু আবার আটকে দেয়, আর এদিকে আন্ডারে আটকাতে গেলে জেডি পুরো একদম মাথা দিয়ে এসে অ্যাটাক করে। ওকে, রিকোচেট আর স্যান্টোস দুজনই দুজনকে ফেলে দেয়,
ওদিকে আন্ডারে ট্যাগ চাইছে যে ট্যাগ করতে রিকোচেট দৌড়ে গিয়ে ট্যাগ। এবার জেডিও একটাও জেডিকে এবার আই থিঙ্ক মনে হচ্ছে ছাড়বে না আন্ডারে। ফেস কিক দুজন দুজনকে করতেই থাকে, ফেস পাঞ্চ, দেন ডিডিটি দিতে যাবে, তখনই কিন্তু আন্ডারে তাকে তুলে নিয়ে স্পাইন বাস্টার ব্যাক। তারপর আবার তুলে পেছনে ফেলতে যাবে, তখনই স্যান্টোস এসকোবার এসে আবার জেডি আর স্যান্টোস মিলে, ওকে জেডি আর স্যান্টোস মিলে আন্ডারডেকে সে পেছনে ফেলে দেয় তুলে। আর ওদিকে রিকোচেট সে দড়ির ওপর উঠে স্যান্টোসের ওপর অ্যাটাক করতে যায়, তখনই নি দিয়ে সে কিন্তু সেটা আটকে দেয়। ওদিকে আন্ডারডেকে জেডি রোপের ওপর উঠে সে ফেলতে যায়, আর ওদিকে স্যান্টোস আর রিকোচেট, ওকে তো আন্ডারডে জেডিকে পুশ করে রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ওদিকে স্যান্টোস আর রিকোচেটকে, ওকে ওকে ওকে, আন্ডারডে কিক পাঞ্চ জেডিকে, আন্ডারডে তার সিগনেচার মুভ, দেন তারপর আন্ডারডে জিতে যায় ম্যাচটা। দারুণ দারুণ খেলা এটা, মানে অনবদ্য একটা খেলা দেখা গেল। রিকোচেটকে তুলে দেন সেলিব্রেট করছে, সত্যি দারুণ দারুণ লাগলো ম্যাচটা দেখে। ও এখান থেকে ডেমিয়ান প্রিস্ট উঠে এসছে, উঠে আন্ডারডেকে এসে কোনায় ফেলে দেয় আর রিকোচেটকে কিক করে, তারপর কাঁধে তুলে স্পাইন বাস্টার আই থিঙ্ক। আন্ডারডেকে চপ স্ল্যাম তুলে স্পাইন বাস্টার, জেউসও কি আসবে মনে হয় না, না জেউস তো আসেনি। বেসিক্যালি প্রথমেই ডেমিয়ান পেস্ট এই জেডি ম্যাকডাওকে বলছে এখন সে তার সাহায্যের কোনো দরকার নেই, কারণ প্রথমেই সে দেখা গেল যে জেডি ম্যাকডাও এসে ঘেটে দিয়েছিল। যে ওষুধের সাথে যখন কথা হচ্ছিল তখন এরপর ওমেন্স ম্যাচ, তো ব্যাকস্টেজে লিভ মর্গান আর নায়া জ্যাক্সের মধ্যে ঝামেলা বেঁধে গেছে অলরেডি। আর ব্যাকি নিচে দিকে মাইক নিয়ে এসে সে ইন্টারভিউ ক্যামেরা নিয়ে আর কি শুরু করে দিয়েছে, মানে সে অ্যাঙ্কারিং করা শুরু করে দিয়েছে। এদিকে বাকিদের বলছে যে এখন টাইটেল ম্যাচ, সবাই ভালো করে খেলতে হবে, সে মোটিভেট করছে এবং ফার্স্ট এন্ট্রি বেকি লিচ দ্য ম্যান। তো রেসলম্যানিয়ার রিয়া রিপ্লের সাথে তার ম্যাচটা খেলা হয়, দারুণ কিন্তু তাদের খেলাটা দেখা গেছিলো। আমার তো মনে হচ্ছিলো যে বেকি লিচ সে জিতে যাবে, বাট শেষ মুহূর্তে গিয়ে এবং রিয়া রিপ্লের হাতে ইঞ্জুরি থাকা সত্ত্বেও সে কিন্তু ম্যাচটা জিতে যায়। তো এই ম্যাচটাও যদি টাইটেল ম্যাচ, তো এত অনেক প্রায় 10-12 জন কম্পিটিটর তার মধ্যে থেকেও জেতাটা একটু টাফে। তো নেক্সট মানডেতে কিন্তু ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, লোগান পল তার থাকবে, তার প্রমো যেহেতু দেখা যাচ্ছে, এবং সিক্স ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও থাকবে, যেখানে রিকোচেট আন্ডারডে জেউসো ভার্সেস জেডি ডেভিন প্রিস্ট আর ফিন বেলার। পুরো একদম তগড়া হবে ম্যাচটা, মানে যেটাকে বলে একদম নেক্সট লেভেল। ওকে বেকি লিচের পরে লিভ মর্গান, তার এন্ট্রি হয়, আস্তে আস্তে বাকিদেরও এন্ট্রি হয়। ম্যাচ নায়া জ্যাক্সের একদম লাস্টে,
নায়াজাক্সকে সবাই একদম দেখছে যে সব থেকে হিউজ মনে হচ্ছে তাকে। টাইটেলটা শো হচ্ছে উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ওদিকে পাইপার নিবেন আর নায়াজাক্স, তাদের দুজন দুজনকেই কিন্তু বাকিরা মিলে অ্যাটাক করতে যায় এবং সবাইকে ছিটকে ফেলে দেয়। আর ওদিকে পাইপার নিবেন আর নায়াজাক্স দুজন দুজনকে অ্যাটাক করে। তো ফার্স্টে কে অনেকটা রয়্যাল রাম্বেলের মতোই, যে রিংয়ের বাইরে প্রথমে পড়বে, মানে যারাই পড়বে রিংয়ের বাইরে তারাই এলিমিনেট। নাটালিয়া আবার ওদিকে বেকিলিচকে সুপ্লেক্স দিয়ে দেয়। ক্যান্ডিস মেম্বার চলে গেল একজন, চেলসি গ্রিন, চেলসি, ও শিট, সাইনা বেজলার, বেকেরিচের সাইনা বেজলার না ডিঙের বাইরে, তাদেরকেও ফেলে দিল। ওদিকে নায়াজাক্স আর লিভ মর্গান, ওকে নায়াজাক্সকে ফেলা মনে হয় না অতটা সহজ হবে, নায়াজাক্স একজনকে ফেলে দিল। আর ওদিকে আলফা একাডেমির সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো মেইন ম্যাচ যেখানে নাটালিয়াকে সাইনা বেজলার আর তার পার্টনার মিলে চেলসি গ্রিন আর নাটালিয়াকে ফেলে দেয়, নায়াজাক্স আর লিভ মর্গান তাদেরকেও ফেলার চেষ্টায় রয়েছে। মনে হয় না খেলাটা অতটা সহজ হবে, কারণ লিভ মর্গানের মধ্যেও সেই ও লিভ মর্গানের মধ্যেও পটেনশিয়াল রয়েছে, আর এদিকে নায়াজাক্স বেকিলিচ কিন্তু এখনও এলিমিনেশন সে হয়নি, এলিমিনেট হয়নি, যেহেতু পাইপার নিবেন তাকে টেনে বার করে নেয় নিচ থেকে, সে কিন্তু এলিমিনেট হয়নি। এদিকে নায়াজাক্স সে কিন্তু বাকিদেরও কিন্তু এলিমিনেট করে দেয়। এদিকে নায়াজাক্স ভার্সেস লিভ মর্গান, আর বাইরে রয়েছে বেকিলিচ। ওকে বেকিলিচ সে উঠে আসে এবং লিভ মর্গান আর নায়াজাক্স দুজনকেই অ্যাটাক করে, দুজন অ্যাটাক করতে যখন যায়। আর এদিকে লিভ মর্গান আর নায়াজাক্স ওকে তার ওপর থেকে ঘুরে তাকে নায়াজাক্স লিভ মর্গানকে তোলে, তখন বেকিলিচ তাকে নেট ব্রেকার দিয়ে দেয়। ওয়াও, আমার তো মনে হচ্ছে লিভ মর্গান, বেকিলিচ এবং নায়াজাক্স তিনজনেরই পটেনশিয়াল রয়েছে ম্যাচটা জেতার, বাট আমি পার্সোনালি বেকিলিচ যদি হয়, কারণ সে রেসার মিনে টাইটেলটা হেরে যায় রিয়া রিপ্লের কাছে, তো এই টাইটেলটা পেলে অবভিয়াসলি অবশ্যই তার সেই জায়গাটা পাবে। তার ওদিকে লিভ মর্গানকে বেকিলিচ সে রিংয়ের বাইরে ফেলে দেয়, আর নায়াজাক্স বেকিলিচকে সে ডাউন করে দেয় কাঁধে তুলে, দেন ব্যাক ড্রপ। নায়াজাক্স একাই কিন্তু দুজনকে ফেলে দিতে পারে, তার মধ্যে বিশাল বিশাল ক্ষমতা রয়েছে। বেকিলিচ ফেস পাঞ্চ, এলবো, সব রকমভাবে চেষ্টা করছে। ওদিকে লিভ মর্গানও এসে, কিন্তু লিভ মর্গানকে বেকিলিচ সে ফেলতে যায়, ও বেকিলিচকে নায়াজাক্স দুজনেই একদম কর্নারে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে লিভ মর্গানকে তারা কিন্তু নেক ব্রেকার দিয়ে দেয়। লিভ মর্গান আর বেকিলিচ দুজনে কিন্তু তাকে কাঁধে তুলে নায়াজাক্সকে তুলতে যাচ্ছে, মনে হয় না পারবে। ও নায়াজাক্সই তাদের ব্যাক ড্রপ দিয়ে দিয়েছে, ও শিট, পুরো আন্ডারটেকারের মতো সে উঠলো।
নাইক্স এবার এদের ফেলে দেয় বাইরে। দুজনকে পুরো আলুর বস্তার মতো মতো টেনে একদম কর্নারে নিয়ে আসলো। এখন মনে হয় ফ্রগ ফ্ল্যাশ দেবে, সেই জন্য উপরে উঠলো। ও রোপের উপরে উঠতে যায়, তখনই বেকেলিচ কিন্তু তাকে ফেলে কর্নারে ফেলে দেয়। এখন রোপের বাইরে, ও লিপ মর্গান আর বেকেলিচ দুজনে মিলে কিন্তু নাইজাক্সকে বাইরে ফেলে দেয়। সত্যি মানে যদি দুজন মিলে যদি না ফেলতো তাহলে কেউ একজন যদি চলে যেত তাহলে নাইজাক্সে 100% উইনার হতো, কারণ একা তাকে মনে হয় না সম্ভব হতো সেই সময়। তো এখন লিপ মর্গান ভার্সেস বেকেলিচ উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। বেকেলিচকে ফেলতে যায়, বেকেলিচ সরে গিয়ে রোপের ওপর থেকে তাকে কিক, দেন রোপের ওপরে উঠে তারপর তাকে অ্যাটাক করতে যায়, দেন আবার ধরে ফেলতে যায় বেকেলিচ লিপ মর্গানকে। লিপ মর্গান কিন্তু বেকেলিচকে টেনে বাইরে নিয়ে আসে। ও ও মাই গড, একদম চরম মুহূর্ত যেখানে একটু এদিক থেকে ওদিক হলেই কেউ একজন পড়ে যাবে আর বাকি জন সে উইনার হয়ে যাবে। লিপ মর্গান বেকেলিচ দুজনেই দুজনকে তুলে কিন্তু ফেলার চেষ্টা করছে, রোপ ধরে রয়েছে। লিপ মর্গান বেকেলিচ টানতে যাচ্ছে, এলবো ফেস ফার্স্ট কিক, ও ড্রপ নি, বেকেলিচ কোনায় চলে যায় একদম। বেকেলিচের সেই আইকনিক মুভ ম্যানহাটন, ও বেকেলিচ উইনার হয়ে যায়। আর লেভেলের খেলা ভাই, সেই লেভেলের খেলা। And the women's world champion is Becky Lynch. What an amazing match it is. Really appreciate. সবাই কি মানে সবার পারফরমেন্স একদম নেক্সট লেভেল ছিল। লাস্টে তো একদম ফায়ার আগুন ধরিয়ে দিয়েছিল নাইজাক্স, লিপ মর্গান আর বেকি লিঞ্চ। বেকি লিঞ্চ অবভিয়াসলি ডিজার্ভ করে, লিপ মর্গানও ডিজার্ভ করে, কিন্তু লিপ মর্গান ওদিকে আবার রিয়া রিপ্লের সাথে সে পাঙ্গা নিয়ে নিয়েছে, রিয়া রিপ্লের কাছে এই টাইটেলটা রয়েছে সেটার জন্য। তো রিয়া রিপ্লের কাছে আর একটা চান্স রয়েছে ওদিকে টাইটেল উইন করার। তো এদিকে বেকি লিঞ্চ সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল আর বেকি লিঞ্চ সে ক্রাউডের মধ্যে গিয়ে তার টাইটেলটা সেলিব্রেট করছে। তো ব্যাকল্যাশে কাদের ম্যাচ হবে সেটাই এখন দেখার বিষয়। তো ব্যাকল্যাশে কাদের ম্যাচ হবে সেটাই দেখার বিষয়। তার আগে ড্রাফট রয়েছে, ড্রাফটেও কিন্তু দুটো নাইট যেটা মনে হচ্ছে যে টু নাইটস ইভেন্ট হতে চলেছে ড্রাফট। তো বেকি লিঞ্চ সে উমেন্স টাইটেল তো জিতে যায় এবং ক্রাউডের মধ্যে গিয়ে সে সেলিব্রেট করে টাইটেলটা। লাস্টের দিক সত্যি অনবদ্য ছিল, একদম আগুন দড়ি দিয়েছিল স্টেজে লিপ মর্গান নাইজাক্স আর বেকি লিঞ্চ। বেকি লিঞ্চ আর লিপ মর্গান যদি নাইজাক্সকে না ফেলতো তাহলে নাইজাক্সই উইনার হতো, কারণ একা নাইজাক্সকে হারানো অসম্ভব ছিল। তো লাস্টে বেকি লিঞ্চ তার আইকনিক মুভ দিয়ে সে কিন্তু দুজনই কিন্তু একদম স্টেজের কর্নারে মানে রূপের বাইরে স্টেজের সেই ছোটো জায়গাটায় দুজন ফাইটিং করছিল এবং বেকি লিঞ্চ সে কিন্তু জিতে যায়। অবভিয়াসলি সে ডিজার্ভ করে। ক্রাউডের মধ্যে গিয়ে সে কিন্তু সেলিব্রেট করছে, ছবি টবি তুলছে, আলাদাই ব্যাপার তুলছে, আলাদাই ব্যাপার। তো ব্যাকল্যাশে লিপ মর্গান ভার্সেস বেকি লিঞ্চ
বা বেকেলিচ ভার্সেস রিয়া রিপ্লে, কাদের ম্যাচ বলে সব থেকে ভালো হয় কি মনে হয় তোমাদের সেটা জানাতে পারো, আর কোন ম্যাচটা সবচেয়ে বেশি এক্সাইটেড দেখার জন্য। ব্লাড লাইনেরও একটা নতুন টুইস্ট হচ্ছে, নতুন তৈরি হচ্ছে টিম, তো একটা অন্যরকম ইভেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এমনই ইন্টারেস্টিং ভিডিও ম্যাচ হলে আমি রিভিউ করতে আমারও ভালো লাগবে, যে এত ইন্টারেস্টিং আইকনিক সব ম্যাচ দেখতে ভালো লাগে যদি ইন্টারেস্টিং ম্যাচ হয়, আর সেগুলো রিভিউ করতে সত্যি আরও ভালো লাগে। তো অবভিয়াসলি তোমাদেরও ভালো লাগবে যদি দেখো, আর যদি না দেখো আমার সাথে চ্যানেলটা ফলো করো এবং নতুন নতুন আপডেটস আমি দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তীকালে ব্যাকল্যাশ এবং ড্রাফটের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু আরও আইকনিক ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। কন্ট্রাক্ট সাইনিং, ওদিকে কোডি রোডস ভার্সেস এজেস্টারের কন্ট্রাক্ট সাইনিং, দেন উসো ভার্সেস ডেভিন প্রিস্টের ম্যাচ, সিক্স ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, দারুণ সব ম্যাচ হবে যেগুলো কিন্তু আমি রিভিউ করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও, পরের ইভেন্টটা নিয়ে আমি রিভিউ করার চেষ্টা করবো। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।